নমস্কার, আপনি দেখছেন বিশ্ব বাংলা টিভি, আর সঙ্গে রয়েছি আমি অভিরূপ। আমরা এই মুহূর্তে পৌঁছেছি রোহিয়া নবীন সংঘে। এখানকার পুজো কমিটির কাছ থেকে আমরা জেনে নেব করোনা ভাইরাস পরবর্তী সময়ে কিভাবে পুজো হচ্ছে এবং পুজো সম্পর্কে তাদের পরিকল্পনা কি। আমাদের পুজোর বাজেটে বিগত বছরের যে পুজো ছিল সেই বাজেটের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ আমরা বাজেট কমিয়ে দিয়েছি। এমনি আর্থিক একটা অনটনের মধ্যে মানুষ আছে, নানা রকমের সমস্যা, এবং আমাদের চিন্তা পরিকল্পনা আছে যে বাজেটটা পুজোর মধ্যে কমিয়ে দিয়ে যদি আরও কিছু আমরা কালেকশন করতে পারি সেই টাকায়, আমার যে লোকাল এরিয়া সেই লোকাল এরিয়ার মানুষকে যদি আমরা সাহায্য করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা এবছর পুজোর বাজেটটা এক তৃতীয়াংশ করে দিয়েছি, মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। একদম প্রথম দিকে লকডাউনে যখন মানুষ খাওয়া দাওয়ার যে সমস্যা তৈরি হয়েছিল, তো আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি, ক্লাব থেকে সদস্যরা গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আর আগামী দিনেও সেই চেষ্টা আমাদের থেকে যাবে। আমরা কতটা কি মানুষের পাশে দাঁড়াতে পারি সেটা দেখছি। আমরা প্রথম কথা হচ্ছে আমাদের যে স্থানীয় প্রশাসনের বিধিনিষেধ যেগুলো থাকবে একদম 100% সেই বিধিনিষেধ মেনে আমরা এগোবো। তাতে করে হয়তো আমাদের কিছু কিছু জায়গায় অসুবিধা একটু হতে পারে, কিন্তু সেগুলোকে ওভারকাম করে আমরা এগিয়ে যাব। কারণ মানুষের জীবনটা মূল্য অনেক বেশি। আমরা চাই না যে আমাদের এই পুজোর কারণে অন্যান্য জায়গা থেকে যারা দর্শকবৃন্দ আসবে তারা কোনো রকম সমস্যায় পড়ুক, বা আমার গ্রামের লোক কোনো রকম সমস্যায় পড়ুক, আমরা সেই জিনিসটা চাই না। তো সেই কারণে সমস্ত রকম বিধিনিষেধ মেনে আমরা যাতে পুজোটাকে করা যায়, যাতে ওপেন গেট প্যান্ডেল করেও প্যান্ডেলটার সৌন্দর্য আনা যায় সেই চেষ্টা আমরা করছি। সেটা আমাদের মিস্ত্রিদের সঙ্গে আলোচনা চলছে, সে ব্যাপারে এখনও পর্যন্ত ঠিক সিদ্ধান্ত তৈরি হয়নি, আগামী দু একদিনের মধ্যেই সিদ্ধান্তটা হয়ে যাবে। আপনাদের এখানে প্রচণ্ড ভিড়ও হয় আমরা দেখেছি, তো ভিড় মেনটেনের ব্যবস্থাটা কী করছেন এবারে? এবারে কি স্পেশাল কোনো প্ল্যান আছে যে ভিড়টাকে প্রতিহত করবার জন্য? হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের ক্লাবের তরফ থেকে একটা আলোচনা করেছি যে আমরা আমাদের পুরো থানার যারা অফিসাররা আছেন তাদের সঙ্গে আমরা একটু সামনাসামনি গিয়ে বসবো, একটা আলোচনায় বড়বাবুর সঙ্গে একটু আলোচনা করার আমাদের পরিকল্পনা আছে যে স্যার কীভাবে আমরা এই বিষয়টাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি।